আচ্ছা ভাই আপনি যে বিয়ে করছেন কত বছর ধরে বিয়ে করছেন দুই বছর ধরে তাহলে আপনি এই যে এত জায়গা থাকতেন রয়্যাল ডিনারে কেন আসেন সময় কাটাইতে ভাই আমাদের নালিশ আল্লাহ ছাড়া কারো কাছে দেয়ার কায়দা নাই আমরা রাস্তায় নামলে গুলি খাই আমরা রাস্তায় নামলে পুলিশের পিডেনি খাই পাখির মতো গুলি করে আমাকে মারে প্রতিবাদের ভাষা নাই কথা ঠিক না বাট হ্যাঁ যাদের হাতে নিপীড়িত নির্যাতিত যেখানে ইসলামের পতাকা উড়বে সেখানে যেখানে উলামা একরামে রক্ত ঝরবে মুসলমানের বোলা আলেম যতদিন দুনিয়া থাকবে ততদিন কিয়ামত হবে না আলেমদের কাছে হাত বড়াই একদিন ধ্বংস হয়ে যাবে মুসলমানের রক্ত যেখানেই পড়বে উলামা একরামের রক্ত যেখানেই ঝরবে ওখান থেকে ইসলাম উত্তীর্ণ হবে রক্ত ছাড়া আজও পর্যন্ত ইসলাম এই জমিনে আসে নাই কথা ঠিক না বেঠিক ঠিক আরো জোরে কর ঠিক আমাগো দেশে চাচা মোদি আইছিল আকাডারে ঠিক আইয়া বেশি ফায়দা হয় নাই ঠিক লস হইছে কথা কর না কেন ঠিক 17 জন টকবুকে যুবক পান হারাইছে উপকার হইছে তবে এই রক্তে ফোটা একদিন না একদিন দুনিয়ায় না হোক আখিরাতে কথা বলবে হে মুসলমানের বলা মরে তো একদিন যামই যারা মা সেহারা রব্বে কারিমের কাছে যাবে যারা মর সেহারা তো গেছে কথা কর না কে তবে এই দুনিয়া থাকার জায়গা না বাহাদুরি করে কোনো লাভ নাই ঠিক না বে ঠিক জোরে কর আরো জোরে কারো জবান বন্ধ রেখে না সব মহিলা পুরুষ যে যেখানে আছেন দোয়া কবুল হওয়ার নিয়ত নিয়ে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা তোমার স্পিকার আমার দিকে ঘুরাও দূরে নিয়ে যাও কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا আজকের মাহফিলের প্রধান বক্তা বাংলাদেশের লক্ষ কোটি যুবকদের নয়নমণি
হযরতুল আল্লামা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী আমার আগে যিনি ওয়াজ করেছেন বিলাল হোসেন সাহেব সগীর আহমদ সাহেব সহ অনেক উলামা ইকরাম এখানে বয়ান করেছেন আল্লাহ সকলকে কবুল ও মঞ্জুর করেন আমিন এখানে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ তাদের সকলকে আপনি মাফ করে দেন আমিন বলেন তো সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ আল্লাহ নাম জোরে বললে করুণা ধরব না আল্লাহ নাম যে যত জোরে উচ্চারণ করবেন আল্লাহ তার থেকে করুণা অনেক দূরে নিয়ে যাবেন তাহলে একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ এখানে আসার তৌফিক কে দিয়েছেন আল্লাহ যাইবার তৌফিক কে দিবেন আল্লাহ সব কাজের শুরুতে কার নাম নেবেন আল্লাহ খানা খাওয়ার সময় আল্লাহ পানি খাওয়ার সময় আল্লাহ সুদ খাওয়ার সময় কিরে চান্দ ভাই সুদ খাওয়ার সময় আল্লাহ নাম নিয়ে যাবে এক টাকা দিয়ে সুদ খায় মায়ের সাথে জেনা করার গুনাহ হয় যদি বাপের বেটা হয়ে থাকে উত্তরটা জোরে দিয়ে দিয়ে সুদ খাওয়া হালাল না হারাম খাইতে খুব আরাম বাংলাদেশে দেখবেন যত সুদখোর ঘুষখোর মাইয়া খোর বিড়ি খোর ইয়াবা খোর অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি আবার দেখবেন অধিকাংশ যারা ওয়াজ বন্ধ করতে আসে অধিকাংশ ট্যাবলেট খোর শুধু একসাথে বলেন কোরআনের মাজমা যারা বন্ধ করে দেয় করুণার অজুহাতে বেড়া বেরি সেরা সেরি গেরা গেরি মার্কেটে গেলে একজনের ঘাড়ের উপরে আর একজন চড়ে সেরি গোজালায় মার্কেটে ঢোকন যায় না পর্দা নাই পুশিদা নাই অস্ট্রেলিয়ান গরুর মতো মহিলারা চলছে অস্ট্রেলিয়ান গরুর যেরকম বোরকা বোরকা নাই এই মগি গুলার বোরকা গুলা নাই করুণা সেহানে নাই করুণা আইসেল ব্যাপারী পারা ওয়াজ আমাগো আল্লাহর ওলি পুলিশ বাইরাও আছে হেরাইয়া দেহে সব গজব দুনায় ওয়াজের ভিতরে পড়ছে এগো মরার ডরও নাই এরা তো মরবো না কথা কন নাকি এরা মরার পরও লাড়ি লিয়ে খেলাই থাকবে বাহাদুরি কয় দিন আইজ আছে কাল নাই বাহাদুরি করে কোনো লাভ নাই দুনিয়ায় যে যত বাহাদুরি করে লড়ছে ওরাই মরছে দুনিয়ায় বাহাদুর ছিল সবচেয়ে বড় ডিকটাচার সৈরাচার জালিম পেরাওই না আছে আছে নমরুদা ছিল আছে নাই আপনারা আমিও থাকতো না এই হাম সব মুসাফির হ্যায় ওহি আখর ঠিকানা কই আগে রওয়ানা হ্যায় কই পিছে রওয়ানা এই দুনিয়া রইব না চিরকাল বন্ধু ভাঙবে রে সংসার বজন রে দিলের কানে শুধু দুইটা কথা শ্রবণ কর আমার আগের বক্তা বুঝায় গেছে গো কত মানুষ দেখলাম বাবা আজকে তারা দুনিয়ায় নাই এই করুণার মধ্যে আমার মাওলাই বুঝা দিলেন কে আপন কে পরগ বাবা কলিজার টুকরা সন্তানের করুণা হইছে মা সন্তানের কাছে যায়
মায়ের করুণা হইছে সন্তান মার কাছে যায় না জলত একটা প্রমাণ দেখায় গত বছর এপ্রিল মাসের 23 তারিখ বাবা একজন জশ সাহেব মায়ের যাত্রা বাড়ির মোড়ে ফেলায় দিল কথা কও না কেন যাত্রা বাড়ির মোড়ে জশ সাহেব মায়ের ফেলায় দিয়ে যায় অপরাধ মার করুণা হইছে আচ্ছা বাবা একটা কথার উত্তর দেন মার করুণা হইলে বাচ্চা ফেলায় দিল তোমার মা যদি জন্মের পরে তোরে এই নারায়ণগঞ্জের ফতুল্লার ঠোঁটায় নদীর মধ্যে ফেলাই দিয়ে যাইত পারত না পারত না মা ফেলাইছে শুধু দিলের কানে শুনবি আর দুই ফোঁটা পানি দিয়ে আমার মৌলারে খুশি করবি পৃথিবীতে চোখের পানির চাইতে দামি কোনো জিনিস নাই জোরে কর আমাদের নালিশ আল্লাহ ছাড়া কারো কাছে দেওয়ার কায়দা নাই আমরা রাস্তায় নামলে গুলি খাই আমরা রাস্তায় নামলে পুলিশের পিডানি খাই পাখির মতো গুলি করে আমাকে মারে প্রতিবাদের ভাষা নাই কথা ঠিক না বাট হ্যাঁ যাদের হাতে নিপীড়িত নির্যাতিত যেখানে ইসলামের পতাকা উঠবে সেখানে যেখানে উলামা একরামে রক্ত ঝরবে মুসলমানের বোলা আলেম যতদিন দুনিয়া থাকবে ততদিন কিয়ামত হবে না আলেমদের কাছে হাত ধরে একদিন ধ্বংস হয়ে যাবে যারা দাঁড়ায় আছো থাকবা না ভাগবা সিদ্ধান্ত দাও মাস্ক পরছো ভালো কথা বয় 1 মিনিট 13 সেকেন্ড টাইম কমিটির ভাইরা বাস লন এই যে বুজর করা ও অলিরা বয় এই যে দুলা ভাই বসেন বসেন আরে কি করে রে লাল শার্ট গাইতে খারাই দিছো এত বড় তারের খাম্বাক বেড়া আল্লাহু আকবার জোরে বলেন তো আমি কিন্তু আমার এই 20 বছরের জীবনে কোনদিন এই এলাকা আহি নাই আশেপাশে আইছি নারায়ণগঞ্জ আশেপাশে আসছি কিন্তু এখানে আসি নাই তবে আজকে কথা ছিল আমার মাঠ একা কিন্তু বাগাবাগি হয়ে গেছে কিন্তু আনছেন তো বক্তা দুটো বাগা মার্কা সময় হয়ে গেছে চিল্লাও পরে কো দেখাইতে আমরা চিল্লাইতে পারি হালাকে হুজুরকে যখন মারে তাকে পিছনে কেউ রে ভাই কথা কর না কে হুজুরকে ধরে কেউ হসপিটালে নেবে হে লোক নাই ও আজ আইলে সব চলে ভাই হুজুরকে লেগে জান দিয়ে দেয় নবীর লেগে জান দিয়ে দেয় নবীর লেগে উলামা একটা মাইর খায় হারা পিছনের থেকে নাই মরে ও হুজুররা মরুক গাতে তা আমাকে বাপের কি হুজুরকে জানের দাম নাই ওরা পরে ভাত খায় ওরা বডি দাম আছে অতএব একসাথে বলতে হবে মুসলমানের রক্ত যেখানেই পড়বে উলামা একরামের রক্ত যেখানেই ঝরবে ওখান থেকে ইসলাম উত্তীর্ণ হবে রক্ত ছাড়া আজও পর্যন্ত ইসলাম এই জমিনে আসে নাই কথা ঠিক না বেঠিক আরো জোরে কর আমাদের দেশে চাচা মোদি আইছিল আকাডারে আইয়া বেশি ফায়দা হয় নাই লস হইছে কথা কর না কেন 17 জন টকবুকে যুবক পান হারাইছে উপকার হইছে তবে এই রক্তে ফোঁটা একদিন না একদিন দুনিয়ায় না হোক আখিরাতে কথা বলবে হে মুসলমানের বলা মরে তো একদিন জামুই যারা মা সেহারা ও রব্বে কারিমের কাছে যাবে যারা মর সেহারা তো গেছে কথা কর না কে তবে এই দুনিয়া থাকার জায়গা না বাহাদুরি করে কোনো লাভ নাই
ঠিক না বেটি ঠিক জোরে কোন ঠিক আরো জোরে ঠিক তোমার মাইক দম দেখে কতক্ষণ তুই কো মাস কে তে মাঝে মাঝে কো মাস আবার সারস ভাই আমার দিকে তাকে এই জমিনের মালিক কে আল্লাহ হে আল্লাহ আছে না আছে না ইন্ডিয়ার ডরে ঘুমায় আছে আছে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বজন দেখুন দিলের কানে একটা চোখের পানি ফেলাই আমার মাওলার দেখায় দিও ও মানি দুনিয়ার কেউ যদি আমাদের মনের কষ্ট না বুঝে তুমি বুঝবা দুনিয়ার কেউ আমাদের কে যদি ফাইনাল না করে তুমি করবা গো তুমি এদের মনের আশা পূরণ না করে কোনদিনও জান্নাতে নিও না তোমার দিন কায়েমের জন্য যারা জান্নাতে যাবে যারা দিন কায়েমের জন্য শহীদ হয়ে যাবে তাদেরকে তুমি নিজের হাতে জান্নাত দিবা আল্লাহ আল্লাহ দিবে না দিবে 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 দুনিয়া থাকার জায়গা না থাকতে পারবো না ঠিক কথা বলতে হবে ঠিক থাকতে পারবো না কেউ রাখতে পারবে না রাখার সিস্টেম আছে না আজ থেকে 30 বছর আগে মায়ের বাসবাগানের নিচে শোয়ায় রাখছে আজও পর্যন্ত বলতে পারো না মা কেমন আছে ঠিক না ঠিক আমার মা আমাকে 12 বছর বয়সে গোপালগঞ্জের জমিনে ছেড়ে চলে আসে আমিও বলতে পারি না আমার মা কেমন আছে তুমিও বলতে পারবা না নারায়ণগঞ্জের বাইরে শুধু মায়ের জন্য দুই ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহর কাছে খুশি করে বলবা আল্লাহ করুণায় কখন কার মরণ হয়ে যাবে কেউ জানে না ঠিক না গতকালকে আমার কাছে একটা খবর আসছে এক যুবক তার মায়ের ঘরেতে বাইরে বাইর করে দিয়েছে করুণা তোমরা তাড়াইতে চাও কি দিয়ে করুণা তাড়াইবে আমি জানি না তবে একটা দামি কথা শোনাই দিয়ে যায় করুণা তাড়াইবার মেডিসিন একটাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে ঠিক মাওলারে ভয় করে চলতে হবে ঠিক করুণা তাড়াইবার মেডিসিন একটাই বিশ্বনবীকে যারা গালি দিবে ওকে জ্যান্তা পুইটা ফেলতে হবে ঠিক এই মুসলমানের পোলা আজকে দলের কারণে বিশ্বনবীরে গালি দিলে প্রতিবাদ করতে পারি না ঠিক না বেটি ঠিক যারা প্রতিবাদ করে তাদের সঙ্গেও থাকতে পারে না আমি আবার মুসলমান সাতার মুসলমান মুসলমান ছিল সাহাবা একরাম ঠিক না বেটি ঠিক আমাগো নেতা গুলাও গাঁজা খো কর্মী গুলাও গাঁজা ঠিক নেতা গুলাও চোর কর্মী গুলাও চোর ঠিক আমার শাশুড়ি শেখ হাসিনা করোনার সময় তো তিরান দিছে এই মেম্বার আর চেয়ারম্যান চোরগুলো নিয়ে বোর খাটের নিচে ঢুকেছে কথা কর না কে এরা আবার আমাকে বকে কথা কর হালাকি আমরা নিজের এই ঘাম ঝরানো পয়সা লাখ লাখ টাকা তিরান দিছে জায়দ হো আমার কেরানি গঞ্জের বেড়া নিজে বস্তা বইয়া বইয়া মানুষের বাসায় বাসায় চাইল জাইল তেল আলু পর্যন্ত আমি বিলাইছি আমাকে বক ও মগার হো মগা থাপরায় কানের তলি নিচে ভাড়া এলাম একবারে সর্বনাশ সাহেব আল্লাহর কুতু ব্যাগ ভরে ভরে মানুষের বাড়িতে পৌঁছাই দিছে চাইল জাইল তেল আলেম রে গালি দেশ বেটা বাট পা কথা কর না কে রাগ করতাছেন করেন গে তো আমার কি এ মুসলমানের পোলা যদি এক ফোঁটা রক্ত থাকে থাকে নবীরে কেউ গালি দিল আর সারাসারি নাই ঠিক রাজি আসো না নাই ঠিক রাজি আসো না আল্লাহ কে হ্যাঁ বলে দেখা এটা মুসলমানের পোলা আমি হি গায় দেখো এক 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 অ্যাকশন যারা দাঁড়ায় আছেন এগুলা কম তা না হলে বাতের রোগে ধরবো আমারে কইতে দে তুই কইছিস
মুসলমানের অ্যাকশন, নারায়ণগঞ্জের অ্যাকশন, গোপালগঞ্জের অ্যাকশন, কিশোরগঞ্জের অ্যাকশন, মানিকগঞ্জের অ্যাকশন, ফরিদপুরের অ্যাকশন, মাদারীপুরের অ্যাকশন, সাতপুরের অ্যাকশন, মদনপুরের অ্যাকশন, মদনগঞ্জের অ্যাকশন, এইভাবে মারবি। এতগুলো মানুষ যে তাকবীর দেয়, বেঈমান গুলো কইব কি ওরে মাওলা রে, ওরাজা শুরু করছে আমাকে লাউ গাছের মতো সিমাই খায়ালে কথা বল না কেন। মুসলমানের অ্যাকশন তো সেরকম হবে, তাদের সংখ্যায় কম, পোষ হবে অনেক বেশি, স্টাইল হবে অনেক বেশি, ঠিক না বে? ঠিক। স্কুল কলেজের পোলাপান মারে তো খারাই মারে, বসার আর টাইম নেই, কথা কন নাকি? এরা আবার হুজুরের বিরুদ্ধে রান্দা পুরালে মাঠে নামে, আবার মাঝে মাঝে কয় আয় হাত ভেঙে দিবি, হাত তোমার বাপে দিছে,